শুরুতে এই সংবাদ শিরোনাম। অবশেষে মুসলমানদের বিজয়ের জয়ধ্বনি, কারাবাকের আকাশে বিজয়ের পতাকা। আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে তুরস্কের গেম অফ ড্রোনস, জানাবো আজকের ভিডিওতে। আর্মেনিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনায় সরাসরি হামলার ঘোষণা করল আজারবাইজান। আর্মেনিয়ার দখলে থেকে আরও একটি শহর মুক্ত করল আজারবাইজান। এবং সবশেষ থাকছে আজারবাইজানের গুরুত্বপূর্ণ শহরে গোলা নিক্ষেপ করল আর্মেনিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিতর্কিত কারাবাকের মাদাগিজ শহর দখল করে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই শহরটি এক সময় আর্মেনিয়ার দখল করে নিয়েছিল। শনিবার এক ঘোষণায় আর্মেনিয়ার প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ একথা জানান। এ খবর জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। এক টুইট বার্তায় তিনি লেখেন, আজ শনিবার আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজে আমাদের পতাকা উত্তোলন করেছে। মাদাগিজ আমাদের কারাবাক আজারবাইজানের। আলিয়েভ আরও যোগ করেন, শনিবার পুনরায় শহরটির ঐতিহাসিক নাম সোগুবোশান রাখা হয়েছে। বিতর্কিত অঞ্চল নাগরনো কারাবাক নিয়ে গত সপ্তাহে বিরোধে জড়ায় দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। বাকু দাবি করেছে আজারবাইজানের বেসামরিক অঞ্চল এবং সামরিক ঘাঁটিতে হামলা চালায় আর্মেনিয়া, ফলে দুদেশের মধ্যে হামলা এবং পাল্টা হামলার সূচনা হয়। এরপরে আজারবাইজানের সংসদ দেশটির কয়েকটি শহর এবং অঞ্চল যুদ্ধ অবস্থা ঘোষণা করে। নাগরনো কারাবাক আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনীয় নিগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। 1988 থেকে 1994 সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনও আর স্বীকৃতি পায়নি। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার বর্তমান লড়াইয়ে প্রায় 30 বছর ধরে জিয়ে রাখার সমস্যার ফল। এ লড়াই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি। আজারবাইজানের ভূমি অবৈধভাবে দখলকারী আর্মেনীয় দখলদার বাহিনীর বিরুদ্ধে আজারবাইজানদের অধিকার আদায়ের লড়াই। নাগরনো কারাবাক অঞ্চলের সমস্যা শুরু হয় উসমানীয় সাম্রাজ্য পতনের পরে, যখন এই অঞ্চলটি ব্রিটিশরা দখল করে নেয়। পরবর্তী এই অঞ্চল চলে যায় বালশিবিকদের অধীনে। আর্মেনিয়া প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, রোববার স্থানীয় সময় ভোর 4:10 দিকে হামলা চালায় আজারবাইজান। এর জবাবে আর্মেনিয়ার বাহিনী প্রতিপক্ষের 2 হেলিকপ্টার, 3 ড্রোন ভূপাতিত এবং 3 ট্যাঙ্ক ধ্বংস করেছে। অন্যদিকে আজারবাইজান বলছে, হামলা শিকার হওয়ার পর তারা পাল্টা হামলা চালিয়ে কয়েকটি গ্রাম তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এছাড়া 20 আর্মেনীয় সৈন্য হত্যা এবং ডজন খানেক ট্যাঙ্ক, কিছু ভারী অস্ত্র ধ্বংসের দাবি করেছে বাকু। আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে এর আগেও বহুবার যুদ্ধ হয়েছে। 1991 সালে সোভিয়েত রাশিয়া ভেঙে মধ্য এশিয়ার আরও অনেক দেশের মতো আর্মেনিয়া এবং আজারবাইজান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের বহু আগে থেকেই এদের মাঝে নাগরনো কারাবাক অঞ্চল নিয়ে ঝামেলা শুরু হয়। স্বাধীনতার পরে থেমে থেমে যুদ্ধ চলে প্রায় 3 বছর। এই 3 বছরে অনেকবার সমঝোতার বৈঠকে বসলেও আর্মেনিয়ার একঘেয়েমি সব আলোচনায় ভেস্তে যায়। এবং তখন থেকে প্রতি যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানের একটু একটু করে ভূমি দখল করতে থাকে। এখন শুধুমাত্র নাগরনো কারাবাক অঞ্চলই না, আর্মেনিয়া আজারবাইজানের প্রায় 20% অঞ্চল দখল করে আছে। এই দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘ 4-5 রেসলিউশন পাশ করেছে। আর্মেনিয়ার দখল অবৈধ ঘোষণা করেছে এবং দখল করা সকল ভূখণ্ডকে আজারবাইজানের কাছে হস্তান্তর করতে বলেছে। কিন্তু বিশ্বের আরও অনেক মুসলিম জনপদের মতো আজারবাইজানের ক্ষেত্রেও জাতিসংঘের সিদ্ধান্ত তোয়াক্কা করেনি আর্মেনিয়া। আজারবাইজানের জন্য এর আগেও সকল যুদ্ধ থেকে এবারের যুদ্ধটা একটু আলাদা। তিলে তিলে গড়া সেনাবাহিনী এখন আর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুর্কি সেনাবাহিনীর সিরিয়া এবং লিবিয়াতে সফল অভিজ্ঞতা এবং তুরস্কের গেম অফ ড্রোনস। যদিও তুরস্ক বা আজারবাইজানের পক্ষ থেকে কোনো দেশে ড্রোন ব্যবহার করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, কিন্তু ড্রোন ফুটেজ বা ড্রোন হামলার ধরন দেখে বোঝাই যাচ্ছে যে এগুলো তুর্কি ড্রোনের কারসাজি। সীমান্ত যুদ্ধে ড্রোন ব্যবহার সাশ্রয়ী এবং কৌশলগত শ্রেষ্ঠত্ব প্রদান করে। সিরিয়া এবং লিবিয়ার ড্রোন ব্যবহার করে রাশিয়ার ডজন ডজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে তুরস্ক। একইভাবে নাগরনো কারাবাক পার্বত্য অঞ্চলে ড্রোন হামলার রাশিয়ার তৈরি প্রায় 1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 1 ট্যাঙ্ক এবং সাজুয়া যান ধ্বংস করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আর্মেনিয়ার কাছ থেকে মুক্ত করতেও সক্ষম হয়েছে। তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে, দখলকৃত ভূমি ফেরত না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। রাশিয়া মধ্যস্থতা করার চেষ্টা করছে, কিন্তু
লক্ষণ দেখে মনে হচ্ছে আর্মেনিয়াকে কথা শোনাতে পারছে না। আর আর্মেনিয়া এই যুদ্ধ আজারবাইজানকে নয় বরং তুরস্ককে মূল প্রতিপক্ষ হিসেবে দেখছে এবং বারবার আঙ্কারাকে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। আর্মেনিয়া রকেট হামলায় আজারবাইজানের দ্বিতীয় শহর গানজায় এক বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পাল্টা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আর্মেনিয়ার অভ্যন্তরে যেসব শহর থেকে হামলা চালানো হয়েছে সেসব এলাকা ধ্বংস করার কথা জানিয়েছেন তিনি। এ খবর জানিয়েছে তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। রবিবার আজারি প্রেসিডেন্ট বলেন, আর্মেনিয়ার সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করবে আজারবাইজান, যেখান থেকে আজারি শহরে আর্মেনিয়া হামলা চালিয়েছিল। এর আগে আজারবাইজানের পক্ষ থেকে জানানো হয়েছিল দেশটির দ্বিতীয় শহর গানজায় আর্মেনিয়ার রকেট হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, তবে এ হামলার দায় অস্বীকার করেছে আর্মেনিয়া। এদিকে শনিবার বিতর্কিত কারাবাখের মাদাগিস শহর দখল করে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই শহরটি একসময় আর্মেনিয়া দখল করে নিয়েছিল। শনিবার এক ঘোষণায় আর্মেনিয়ার প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ একথা জানান। বিতর্কিত অঞ্চল নাগরনো কারাবাখ নিয়ে গত সপ্তাহে বিরোধে জড়ায় দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। বাকু দাবি করেছে আজারবাইজানের বেসামরিক অঞ্চল এবং সামরিক ঘাঁটিতে হামলা চালায় আর্মেনিয়া, ফলে দুই দেশের মধ্যে হামলা এবং পাল্টা হামলার সূচনা হয়। এরপরেই আজারবাইজানের সংসদ দেশটির কয়েকটি শহর এবং অঞ্চলে যুদ্ধ অবস্থা ঘোষণা করে। নাগরনো কারাবাখ আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়ানি গোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর্মেনিয়া তাদের সমর্থন দিচ্ছে। 1988 থেকে 1994 সাল পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজানে থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন দেশ হিসেবে এখনও কারো স্বীকৃতি পায়নি। আর্মেনিয়া দখল থেকে আরেক শহর মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। রবিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। আজারবাইজানের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলা হয়, বায়ুক, মারনা কার্নলি, মেরারলিয়ান এবং সেবি গ্রামগুলোর পর আজারবাইজানের সেনাবাহিনী দখলকৃত আজারবাইজান শহর মুক্ত করেছে, যা কারাবাখের সংকটপূর্ণ গুরুত্বপূর্ণ অঞ্চল। এর আগে বিতর্কিত কারাবাখের মাদাগিজ শহর দখল করে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই শহরটি একসময় আর্মেনিয়া দখল করে নিয়েছিল। শনিবার এক ঘোষণায় আর্মেনিয়ার প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ একথা জানান। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আজ শনিবার আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজে আমাদের পতাকা উত্তোলন করেছে। মাদাগিজ আমাদের কারাবাখ আজারবাইজানের। আলিয়েভ আরও যোগ করেন, শনিবার পুনরায় শহরটির ঐতিহাসিক নাম সুগো বুসান রাখা হয়েছে। এদিকে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজায় রকেট হামলা চালিয়েছে আর্মেনিয়া। এতে এক বেসামরিক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন, তবে এই হামলার দায় অস্বীকার করেছে আর্মেনিয়া। আর্মেনিয়ার রকেট হামলার পর পাল্টা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আর্মেনিয়ার অভ্যন্তরে যেসব শহর থেকে হামলা চালানো হয়েছে সেসব এলাকা ধ্বংস করার কথা জানিয়েছেন তিনি। রবিবার আজারি প্রেসিডেন্ট বলেন, আর্মেনিয়ার সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করবে আজারবাইজান, যেখান থেকে আজারি শহর আর্মেনিয়া হামলা চালিয়েছিল। বিতর্কিত অঞ্চল নাগরনো কারাবাখ নিয়ে গত সপ্তাহে বিরোধে জড়ায় দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। বাকু দাবি করেছে আজারবাইজানের সামরিক অঞ্চল এবং সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আর্মেনিয়া, ফলে দুদেশের মধ্যে হামলা এবং পাল্টা হামলার সূচনা হয়। এরপরে আজারবাইজানের সংসদ দেশটির কয়েকটি শহর এবং অঞ্চল যুদ্ধ অবস্থা ঘোষণা করে। বিতর্কিত নাগরনো কারাবাখ অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে গত সপ্তাহ থেকে সংঘাত চলে আসছে। বিবিসির খবরে বলা হয়েছে, আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজাতে গোলা ছুড়েছে আর্মেনিয়া। নাগরনো কারাবাখ আজারবাইজানের হলেও সেখানে জাতিগত আর্মেনিয়া গোষ্ঠী বসবাস করে আসছে, মূলত তাদের হয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে আর্মেনিয়া। বিতর্কিত অঞ্চল নাগরনো কারাবাখ নিয়ে গত সপ্তাহে বিরোধে জড়ায় দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। বাকু দাবি করেছে আজারবাইজানের বেসামরিক অঞ্চল এবং সামরিক ঘাঁটিতে হামলা চালায় আর্মেনিয়া, ফলে দুদেশের মধ্যে হামলা এবং পাল্টা হামলার সূচনা হয় এবং সেখান থেকে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। আজকের মতো এ পর্যন্তই ছিল। এই যুদ্ধ সম্পর্কে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।